গত পর্বগুলোতে জেনেছি কম্পিউটার কি, কম্পিউটারের গঠন এবং ইতিহাস। এ পর্বে জানবো কিভাবে এবং কোথা থেকে একটি কম্পিউটার কেনা যায়। বাজারে নানান ধরনের কম্পিউটার রয়েছে, এর মধ্যে থেকে আপনাকে আপনার উপযুক্ত কম্পিউটার নির্ধারণ করতে হবে। প্রথমে নির্ধারণ করুন ডেস্কটপ না ল্যাপটপ কিনবেন। আপনি যদি কম্পিউটার নিয়ে বাইরে কাজ না করেন, অডিও ভিডিও এডিটিং, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে আপনার ডেস্কটপ কেনা উচিত। কারণ আপনি চাইলেই ডেস্কটপে ইচ্ছে মতো যন্ত্রাংশ সংযোজন করতে পারেন, কিন্তু ল্যাপটপে এই কাজটা একটু জটিল। ল্যাপটপ মূলত তাদের জন্য যারা লেখালেখি, গান বা মুভি দেখা, ইন্টারনেট ব্যবহার করা, ইচ্ছে মতো যেখানে খুশি কম্পিউটার নিয়ে কাজ করতে পছন্দ করেন। ল্যাপটপ ডিজাইন করা হয় হালকা কাজের জন্য, যদিও আজকাল উচ্চ ক্ষমতার ল্যাপটপ পাওয়া যাচ্ছে। আমরা এখানে একটি ডেস্কটপ কম্পিউটার কিভাবে কিনতে হয় তা দেখবো, যদিও ল্যাপটপে একই যন্ত্রাংশ থাকে। একটি কম্পিউটার বানাতে লাগে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, মনিটর, কিবোর্ড ও মাউস এবং ক্যাশিং। চলুন দেখি কিভাবে আমরা এই যন্ত্রগুলো কিনবো। প্রসেসর প্রস্তুতকারী জনপ্রিয় দুইটি প্রতিষ্ঠান হলো ইন্টেল ও এএমডি। আপনি আপনার সাধ্য ও চাহিদা অনুযায়ী রানিং মডেলের ইন্টেল কিংবা এএমডি প্রসেসর কিনুন। গিগাবাইট হলো সর্ববৃহৎ মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারপর রয়েছে আসুস, তাছাড়া রয়েছে এমএসআই এবং ফক্সকন। আপনি এদের মধ্যে যে কোনো একটি ব্র্যান্ড কিনতে পারেন। মাদারবোর্ড কেনার সময় জেনে নিন এটি আপনার নির্বাচিত প্রসেসরকে সমর্থন করে কিনা। হাইনিক্স, স্যামসাং ও ক্রোশাল এই তিনটি প্রতিষ্ঠান র্যামের বাজারে শীর্ষ স্থান দখল করে আছে। এদের মধ্যে হাইনিক্স র্যাম সর্বাধিক জনপ্রিয়। অ্যাপল ম্যাকবুক ও আইম্যাক এ হাইনিক্স র্যাম ব্যবহার করছে। র্যামের বাজারে আমেরিকান ব্র্যান্ড ক্রোশাল খুবই পরিচিত, যদিও এটি এখনো বাংলাদেশে সহজলভ্য নয়, কিন্তু জি স্কিল, ক্রসেয়ার, ট্রান্সেন্ট র্যাম বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে দুই ধরনের হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে, প্রচলিত ডিস্ক ভিত্তিক হার্ড ডিস্ক ও এসএসডি তথা ফ্ল্যাশ হার্ড ডিস্ক। এসএসডির দাম বেশি হলেও এটি অনেক ফাস্ট, শব্দহীন ও দীর্ঘস্থায়ী। ওয়েস্টার্ন ডিজিটাল, সিগেট, তোশিবা হলো প্রথম সারির হার্ড ডিস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এলসিডি ও এলইডি এই দুই ধরনের মনিটর বর্তমানে ব্যবহৃত হচ্ছে। স্যামসাং, আসুস, এইচপি, ডেল বিভিন্ন আকৃতির মনিটর তৈরি করছে। অ্যাফোরটেক, লজিটেক, এসপি সহ আরো অনেক প্রতিষ্ঠান উন্নত মানের কিবোর্ড ও মাউস তৈরি করছে। কেস তৈরি করে আসুস, ডেল, গিগাবাইট, ল্যানোভো সহ আরো অনেক প্রতিষ্ঠান। তাছাড়া আপনি যদি সিডি কিংবা ডিভিডি চালাতে চান, তাহলে ডিভিডি রাইটার, গেম খেলতে বা ভিডিও নিয়ে কাজ করতে আলাদা গ্রাফিক্স কার্ড, অডিও নিয়ে কাজ করতে সাউন্ড কার্ড এবং পাওয়ার ব্যাকআপের জন্য ইউপিএস কিনতে পারেন। টাকা বাঁচাতে নিম্নমানের যন্ত্র কিনবেন না। প্রসেসর, মাদারবোর্ড, র্যাম এই তিনটি হলো কম্পিউটারের প্রাণস্বরূপ, তাই এগুলো যেন একটু ভালো মানের হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আপনার বাজেট কম থাকলে আপনি হার্ড ডিস্ক কম কিনুন, যেমন 500 গিগার বদলে 80 গিগা, কারণ এতে কম্পিউটার পারফরমেন্সের কোনো হেরফের হবে না, কিন্তু ভুলেও কোয়ালিটি নিয়ে কোনো ছাড় দেবেন না। ঢাকার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার হলো বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট। আগারগাঁও রয়েছে বিসিএস কম্পিউটার সিটি, যা আইডিবি ভবন নামে পরিচিত। এটি ফার্মগেট থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। উত্তরে রয়েছে এইচএম প্লাজা, সাইড গ্রেন সেন্টার। তাছাড়া দেশের প্রায় সব জেলা শহরেই কম্পিউটারের দোকান রয়েছে।